প্রিয় স্নেহের ছেলেমেয়েরা, ছেলে এবং মেয়েরা, তোমাদেরকে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শিখতে যাব। সেটা হলো যে অগ্রগামী তরঙ্গ। তোমরা অগ্রগামী তরঙ্গ সম্পর্কে জেনেছ। আমরা অগ্রগামী তরঙ্গের একটা সমীকরণ প্রতিপাদন করব, যেটাকে আমরা বলি অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। তাহলে আমরা এখন পড়তে যাচ্ছি অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। আমি একটু বোর্ডে লিখব, অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। সমীকরণটা যেটা আসবে সেটা হলো এ সমান y সমান সমান a sin 2π ডিভাইডেড বাই vt মাইনাস x। আমরা এই সমীকরণটাকে প্রতিপাদন করব এবং শব্দবিজ্ঞানে বা তরঙ্গ বিজ্ঞানে এই সমীকরণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা যদি বুঝতে না পারো তাহলে তরঙ্গের আর বাকি জিনিসগুলো বোঝা সম্ভব হবে না, তাই এটাকে মন দিয়ে বুঝতে হবে। প্রথমে আমরা কিভাবে আসবে সমীকরণটা সেটা বুঝিয়ে ফেলি। মনে করো একটা তরঙ্গ আছে আমাদের, এটা x অক্ষ, এটা y অক্ষ। তো ধরে নিচ্ছি যে এই x অক্ষ y অক্ষের ছেদবিন্দু অর্থাৎ মূলবিন্দু থেকে তরঙ্গটি সৃষ্টি হলো এবং সৃষ্টি হয়ে এটি ডান দিকে যাচ্ছে। ডান দিকে অর্থ হলো x অক্ষ বরাবর যাচ্ছে। তো যদি তরঙ্গটি x অক্ষ বরাবর যায় তখন তোমাদের মনে রাখতে হবে যে এই তরঙ্গটি যদি আর তরঙ্গ হয় অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ হয় তাহলে মাধ্যমের কণাগুলো y অক্ষের সমান্তরালে কম্পিত হতে থাকবে। আর যদি তরঙ্গটি লম্বিক তরঙ্গ বা অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য তরঙ্গ হয় তাহলে মাধ্যম কণাগুলো x অক্ষের সমান্তরালে কম্পিত হতে থাকবে। তা আমরা ধরে নিচ্ছি কণা এই তরঙ্গটি একটি আর তরঙ্গ। তো যে কোনো এক সময় এই উবিন্দুর কণা উপরের দিকে একটু উঠে গেল এবং এই দূরত্বটা আমরা ধরলাম y। তাহলে আমরা উবিন্দুর কণার সরণ ধরলাম y। যে তোমরা ইতিপূর্বে জেনেছ যে তরঙ্গের প্রত্যেকটি কণা কাপাকাপি করে। কাপাকাপি মানে হলো সরল ছন্দিত গতি সম্পন্ন হয়। সরল ছন্দিত গতিকে সংক্ষেপে আমরা বোঝানোর জন্য বলি কাঁপে। যেটা কাঁপে সেটাই হলো সরল ছন্দিত গতি। তাহলে মাধ্যমের কণাগুলো কাঁপে, তার অর্থ হলো যে এই মাধ্যমের কণাগুলো সরল ছন্দিত গতিতে রয়েছে। আর যেখানেই সরল ছন্দিত গতিতে কণা থাকে সেখানেই সরণের সমীকরণ ধরা যায় y সমান সমান a sin ওমেগা t। এখন এই সমীকরণটা হলো যে সরল ছন্দিত গতির সরণের সাধারণ সমীকরণ। এইখানে y সমান সমান হলো সরণ, একে বলা হয় বিস্তার, আর ওমেগা টি এটাকে বলা হয় দশা কোণ। আবার আমরা সংক্ষেপে এটাকে বলি দশা। এই দশা খুব কঠিন জিনিস। দশা বিষয়টা যদি বুঝতে না পারো তাহলে তরঙ্গ বোঝা যাবে না। তো আমি দশা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। দশা কি? দশা বলতে কোন বুঝি, সংক্ষেপে বুঝি কোন। দশা মানে কোন। আচ্ছা, এখন এই তরঙ্গের সাথে বৃত্তীয় গতির আবার সম্পর্ক রয়েছে। তরঙ্গের সাথে বৃত্তাকার গতির সম্পর্ক তুমি খুঁজে পাও তাহলে দশা বুঝতে সহজ হবে। মনে করো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে। তো বস্তুটি যদি এই বিন্দু থেকে, মনে করো এই এখান থেকে শুরু করে এখানে আসলো, আমরা বলি যে পাই দশা লাভ করলো। তোমরা একটু তরঙ্গের দিকে যদি তাকাও তাহলে বুঝবা যে এই তরঙ্গের এই অংশ থেকে তরঙ্গটি এখানে পৌঁছলো। তাহলে এই দুইটা বিন্দুর দশা পার্থক্য হবে, পাই বাই টু। এটা হবে পাই বাই টু, 90 ডিগ্রি। অনুরূপভাবে যদি একটা কণা পুরো বৃত্তকে একবার ঘোরে তাহলে এখানে যেমন 2π দশা 2π কোণ সৃষ্টি করে, ঠিক সেই সময়ে তরঙ্গটি এই পর্যন্ত যাবে, একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে এবং এই দূরত্বটাকে আমরা বলি ল্যামডা। তাহলে বৃত্তের সাথে যদি তুলনা করো, বস্তুটি একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে যে সময় লাগে সেই সময়ে উবিন্দুর একটি কণা একটি পূর্ণ স্পন্দন শেষ করবে এবং তরঙ্গটি এখান থেকে এই বিন্দু পর্যন্ত পৌঁছাবে। তাহলে এই দূরত্বটাকে আমরা বলবো ল্যামডা। এখন যদি দূরত্ব ল্যামডা হয় তাহলে এই দুই বিন্দুর দশা পার্থক্য হবে 2π। আমি এই চোখ বন্ধ করে যে কোনো জায়গায় একটা বিন্দু নিলাম। চোখ বন্ধ করার দরকার নাই, তোমরা যে কোনো ভাবে নিতে পারো। আমি যে কোনো একটা বিন্দু এখানে নিলাম, নাম দিলাম p এবং সেই বিন্দুটার দূরত্ব ধরি x।
তো এখন আমি ছোট একটা হিসাব করব, হিসাবটা তোমাদের জন্য জরুরি। হিসাবটা হলো যে ল্যামডা দূরত্বের, দেখো এই বিন্দু আর এই বিন্দুর দূরত্ব হলো ল্যামডা, তাহলে এই বিন্দু দুটার দশা পার্থক্য হবে 2π। আমরা লিখতে পারি ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য, দশা পার্থক্য হবে 2π, আর একক দূরত্বের জন্য দশা পার্থক্য হবে 2π/λ, এবং x দূরত্বের জন্য দশা পার্থক্য হবে 2π/λ x। আচ্ছা এই এই হিসাবটা খুব জরুরি। আমি আবার বলছি, এই বিন্দু দুটার দূরত্ব হলো ল্যামডা, এই দুটি বিন্দুর দূরত্ব ল্যামডা হলে তাদের দশা পার্থক্য হলো 2π, আর এই বিন্দু দুটার দূরত্ব হলো x, এই x দূরত্বে অবস্থিত দুটো বিন্দুর দশা পার্থক্য হবে 2π/λ x। আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে O বিন্দু থেকে P বিন্দুর দশা পার্থক্য 2π/λ x। আবার তোমরা জেনেছো যে যেহেতু তরঙ্গটি ডান দিকে গতিশীল, সেহেতু বাম দিকের কণা আগে কাঁপে, ডান দিকের কণা পরে কাঁপে, পরে কাঁপে বলে ওগুলোর দশা কম, আর ডান দিকের বাম দিকের গুলো আগে কাঁপে বলে এদের দশা বেশি, তাই এই দিকের দশার চেয়ে ওই দিকের কণার দশাগুলো কম হবে। তো আমি বলতে পারি ও বিন্দুর চেয়ে পি বিন্দুর দশা কম, ও বিন্দুর চেয়ে পি বিন্দুর দশা কম। তাহলে ও বিন্দুর দশা যেখানে ওমেগা টি, সেখানে পি বিন্দুর দশা হবে ওমেগা টির চেয়ে আসলে খুব কম। অর্থাৎ যখন ও বিন্দুর দশা হলো ওমেগা টি, তখন পি বিন্দুর দশা হবে ওমেগা টি মাইনাস 2π/λ x। এটা হলো পি বিন্দুর কোণে পি বিন্দুর দশা। এখন পি বিন্দুর সমীকরণটা হবে, দেখো পি বিন্দুর সরণের সমীকরণটা ভেতর থেকে একটু মুছে দিতে হবে, আমি এটা মুছতে হবে, মুছে নেই। আচ্ছা আমি ওয়াই সমান সমান এ সাইন ওমেগা টি হলো পি বিন্দু ও বিন্দুর দশা ওমেগা টি, কিন্তু পি বিন্দুর দশা হবে ওমেগা টির চেয়ে মাইনাস 2π/λ x। এটা হলো পি বিন্দুর জন্য সরণ, এটা পি বিন্দুর সরণ। পি বিন্দুর সরণের সমীকরণটা হলো ওয়াই সমান এ সাইন ওমেগা টি মাইনাস 2π/λ। এখন এই সমীকরণটাকে একটু তুমি ডিজাইন করে একটু সরলীকরণ করো, তাহলে পেয়ে যাবে সেটা হলো এ সাইন, আমি ওমেগা টির পরিবর্তে লিখতে পারি 2π/λ, সরি 2π/T, ছোট টি, তারপরে 2π/λ x। এখান থেকে যাদের বুদ্ধি বেশি তারা বুঝতে পারবা যে এখানে কমন যাবে কত, এখানে কমন যাবে হলো কত, সাইন 2π/λ, এখানে ল্যামডা বাইরে নিয়ে এসেছি বাট ল্যামডা নাই, এই জন্য ল্যামডা দিয়ে গুণ করে দিতে হবে টি মাইনাস এক্স, এবং এই ল্যামডা 1π/λ কে আমরা লিখতে পারি এ সাইন 2π/λ, 1/λ 1/T কে লেখা যায় এন স্মল এফ, আর ল্যামডা তারপরে আছে টি মাইনাস এক্স। এখন আমরা লিখতে পারি ওয়াই সমান সমান এ সাইন 2π/λ, আর এর পরিবর্তে লিখতে পারি এফ, এফ ল্যামডা পরিবর্তে লিখতে পারি ভি ইনটু টি মাইনাস এক্স। এই এই সমীকরণটাই হলো মানে অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ। অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ আমরা এই বের করলাম, সেটা হলো ওয়াই সমান সমান এ সাইন 2π/λ ইনটু ভি টি মাইনাস এক্স। এরপরে তোমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে যে আমি এখানে মাইনাস দিয়েছি এই জন্য যে তরঙ্গ ডানে যাচ্ছে, ডান দিকের কণাগুলোর দশা কম, কিন্তু তরঙ্গটা যদি বাম দিকে আসতো তাহলে উল্টো হতো। তরঙ্গ যদি এখানে তরঙ্গ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছে, কিন্তু যদি উল্টা দিকে আসতো, অর্থাৎ তরঙ্গটা যদি ওই দিক থেকে কাঁপতে কাঁপতে মনে করো আসতো, সেক্ষেত্রে কিন্তু ডান দিকের কণার দশা কেমন হতো, বেশি হতো। বেশি হলে কি করতে হতো, এইখানে যোগ চিহ্ন হতো, এই জায়গায় যোগ করতে হতো। তাহলে আমরা এত বড় হিসাব না করে